সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, বিদ্যাস আছো, জাজ পাড়াপাড়ি আছো, আর আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ। অন্যান্য দিনগুলোর মতো কিন্তু আমি আজকেও চলে এসেছি দিদির বাড়িতে একদম সকাল সকাল। এখন বাজে হচ্ছে গিয়ে 11টা, সকাল পার হয়ে গেছে। তো দিদির জন্য আমি সকালের টিফিন নিয়ে এসেছি সঙ্গে করে। দিদি আমি জানি না সকালবেলা কি খেতে ভালোবাসে, তো আমি যেটা হাতের কাছে পেয়েছি আমি সেটাই নিয়ে চলে এসেছি আজকে দিদির কাছে। ঘুগনি কচুরি এগুলো আর কি নিয়ে এসেছি আজকে দিদির জন্য। দিদি এখন এটা খাবে, খাওয়ার পর বাকি কথা হবে, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। যাই হোক, পরে বলি দেখা ঘুগনি আর ইয়ে। ঘর থেকে তুমি বসো এখানে, তুই ওইদিক চলে যা, সূর্য ওইদিক গেলাম ঘরে। হ্যাঁ, এটা কি শরীর ওই থাকে এই জন্যই তো। আমি জল কিনেছিলাম একটা বোতল, এই দেবো, এই এই দেখো না, আপাতত লাগছে না। মানে এই গরম গরম ভাত দিয়ে তো এবার কি হয়েছে বলো তো, সেই অত দূর থেকে নিয়ে এসছি তো, হাওয়া বাতাস লাগে না, এইগুলো কি হয় হাওয়া লাগলে দেখবে অনেকটা ইয়ে রাবারের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়, তেলে ছেঁড়া যায় না, এমন হয়ে যায়, বুঝতে পারলে তো, সেরকম হয়ে গেছে, বুঝতে পারলে তো। গরম গরমই ভাজছে কিন্তু। কেমন বাড়ি দিদি, ভালো করেছে? সকালে স্নান হয়ে দিদি অনেক গাছ গাছের পাতা পরে ভর্তি হয়ে গেছিল চারদিকে, তো এই দাদুটা আজকে পরিষ্কার করছে এগুলো। তো আজকে আমি দিদির জন্য সিক্রেট গিফট এনেছি, মানে আপাতত সিক্রেট, যতক্ষণ পর্যন্ত তোমরা জিনিসটা না দেখছো ততক্ষণ পর্যন্ত সিক্রেট। তো গাইস দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার সেই সিক্রেট গিফট। ওয়েলকাম, এটা হলো একটা সিক্রেট গিফট, আর আর একটা গিফট এনেছি সেটা আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখো এটা তোমার পছন্দ হয়েছে কি হয়নি, সেটাও তুমি দেখে নাও। হ্যাঁ, আগে এটা ওপেন করবে, তাহলে আগে এটা দিদি ওপেন করুক, গিফট আগে ওপেন করা হোক। দিদি ওপেন করছে, দেখতে পাচ্ছ সিক্রেট গিফট ওপেন হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি
এটাই ছিল দিদিয়াজি সিক্রেট গিফট। তো কেমন লাগলো তোমাদের কাছে সিক্রেট গিফটটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তুমি দেখো পুরো মুখ মনে চলে আসে, পুরো মনে দিন পড়লে না বুঝতেই পারবে না, পুরো কাপড়টা তুমি ওপেন করলে তোমার কিরম ডিজাইনটা আছে, তুমি পুরোটা ওপেন যখন করবে না তখন তুমি বুঝতে পারবে ডিজাইনটা কি কি আছে। লাল এর মধ্যে, ব্ল্যাক আর এর মধ্যে ডিজাইনটা রয়েছে, অবশ্যই পরে তো আসবেই, পরে আসবে না দিদি? দিদি খুবই খুশি হয়েছে, লাল ব্লাউজ আছে না সঙ্গে, ওই লাল ব্লাউজ দিদি তো এখন শাড়িটা পরে আসবে, পরার পর তোমাদেরকে দেখাবে কেমন লাগছে, তোমরা দেখতেই পাবে। তার আগে আরেকটা গিফট রয়েছে, সেই গিফট আমি দিদিকে দেবো, ঠিক আছে? তারপর শাড়ি পরে দেখানো হবে, সঙ্গে থাকবে। এটা হচ্ছে কেমন লাগছে দিদি? দারুন লেগেছে আমার এই ফটোটা, যার জন্য আমি আর ফটো না দেখে এই ফটোটাই আমি দিদির সঙ্গে করেছি, এটা ফ্রেমে বাঁধিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো কেমন লাগলো এই গিফটটা, তোমরাও এটাও জানিও কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? তো দিদি কেমন লাগে তাহলে বলো? ইউটিউব, হ্যাঁ ইউটিউব লেখাটা রয়েছে, ঠিক আছে? দিদি এখন শাড়িটাকে পরতে গেছে, পরে আসবে, পরে আসার পরে তোমরা দেখতে পাবে কেমন লাগছে। একটা ডান্সের জন্য যেহেতু রেডি হচ্ছি, তার জন্য আমি এই সেট আপটা করে ফেলেছি। তো দিদিকে দেখো কেমন লাগছে এই শাড়িটাতে, কিন্তু জাস্ট অসম লাগছে দিদিকে দেখো তুমি, জাস্ট দিদি কিন্তু খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর হ্যাঁ, ব্ল্যাক এন্ড ব্ল্যাক আর ব্ল্যাক, হ্যাঁ কালো আর লালের মধ্যে, ঠিক আছে? আমার কিন্তু খুব ভালো লাগছে সাবান একদম দেবে না দিদি, জটা থেকে যায় চুলে, দেখো মাথা আসছি তো চুলগুলো যেন এমন খড়খড় করছে, প্রচন্ড জড়া জড়া জটা থেকে যাচ্ছে। জাস্ট আমি চেষ্টা করছি কতটা আমি হেয়ার সেট করতে পারবো জানি না দিদি, ঠিক আছে? আমি চেষ্টা করছি হেয়ারটাকে একটু সেট করার জন্য। তো গাইজ এক্ষুনি একটা ডান্স ভিডিও শ্যুট করে এলাম, ভিডিওটা আমার চ্যানেলে দেওয়াই আছে আগে থেকে, বা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো গাইজ যে ফটো ফ্রেমটা দিদিকে আমি গিফট করলাম তোমরা দেখলে, সেই ফটো ফ্রেমটাকে আমি এখন দেওয়ালে চিপকানোর চেষ্টা করছি অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে, তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো।
মাখামাখি অবস্থা গরমে, ঠিক আছে? তো এই ফ্রেমটা এখানে সেট করে দিয়েছি, তোমরা বলো কমেন্টের মাধ্যমে কেমন লাগছে। আর আমাকে দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিশ্রম হয়ে গেছে। আজকে আর ভিডিও বাড়ালাম না, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, লাইক করো, বেশি বেশি করে সাপোর্ট করো, সরি লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে গিয়ে পৌঁছায়। কিন্তু তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী এরকমই আরো ভালো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা গাইজ।